ओ खाजा गरीबे नवाज आमी तो आपनार आशिक आमी तो आपनार पागल आमी तो आपनार देवाना ओ खाजा आपनार दरबार ते क्यों खाली फिरे जाय ना आमी बिद्ध হলো আপনার मोहब्बत আমার অন্তরে আছে ও খাজা গরিবে নওয়াজ আপনার কাছে এসেছি খাজা গরিবে নওয়াজ বলে কেন এসেছো বলে আমার ছেলে মারা গেছে তো তোমার ছেলে মারা গেছে দাফন করে ফেলো বলে না না ও খাজা আমি যদি দাফন করতাম তাহলে আপনার কাছে আসতাম না আপনার কাছে এসেছি আপনি ছেলে দিতে পারেন আবার মারা গো জিন্দা করতে পারেন এই আকীদা বিশ্বাস আমার আছে ও খাজা আপনি দয়া করে মেহেরবানি করে আমার ছেলেকে আপনি जिंदा দিবেন जिंदा করবেন আমি মরা চাই না আমি জিন্দা চাই বড় করে বলুন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম জায়সা নিবেদিত মঞ্জুর মুর্শিদ প্রযোজিত মিউজিক প্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولى العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم خدا کے فضل سے ہم پر خسایا غوثِ اعظم کا خدا کے فضل سے ہم پر خسایا غوثِ اعظم کا ہم تو نو جہاں میں ہے سہارا غوثِ اعظم کا خدا کی فضل سے ہم پر ہنسایا غوثِ اعظم کا مریدی لا تخاف کہہ کر تسلی دی غلاموں کو قیامت تک رہے بے خوف بندہ غوثِ اعظم کا خدا کی فضل سے ہم پر ہنسایا غوثِ اعظم کا ہمیں دونوں جہاں میں ہے سہارا غوثِ اعظم کا قرچ کو تیار جب میری جنازے کو عزیز قرچ کو تیار جب میری جنازے کو تو لکھے دے نا کفن ورنام والا غوثِ اعظم کا خدا کی فضل سے ہم پر ہنسایا غوثِ اعظم کا ہمیں دونوں جہاں میں ہے سہارا غوثِ اعظم کا उपस्थित हसनैन करीमैन सुन्निया संघ ओ जोरा कांचनगर कांचनाबाद ইউনিয়নের যৌথ উদ্যোগে পাক্কাদোয়ান চত্বরে আয়োজিত अष्टमतम आदिमशान नूरानी ईमानी पवित्र ईदी मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम অত্র মাহফিলের উপস্থিত বাবার সমতুল্য পিতৃতুল্য মুরব্বিয়ান کرام বর্তমান যুবক সমাজের নওজোয়ান তরুণ ভাইরা কোমল কচি চুচো বাচ্চারা এখনো পর্যন্ত যারা মাহফিলে আসেন নাই আসার পথে আছেন পরে আসবেন মাইক মারফত যতটুকু আওয়াজ যাচ্ছে বিশেষ করে পর্দার আড়ালের মুস্তারাত খাওয়াতিন মা বোন রাহমানা ওয়া রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আমি আজ এই সুন্দর মনোরম পরিবেশে হাসায়ে করিমান সুন্নিয়া সংঘ ছোট ছোট ছেলেরা আমাদের সামনে যেই পবিত্র আজিমুস শাম মাহফিল উপহার দিয়েছেন এত সুন্দরভাবে প্যান্ডেল সাজিয়েছেন বুজুর্গ ওলামাই کرامকে দাওয়াত দিয়েছেন আপনাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছেন এত প্যান্ডেল করেছেন এত সুন্দরভাবে আমি আজ মাহফিলে বসে আমাদের জোয়ারা কাঞ্চননগরবাসীর পক্ষ থেকে এবং আমাদের সমাজের যত মসজিদ আছে প্রত্যেক ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমি ছেলেদের শুকর আদায় করতেছি এবং মোবারকবাদ জানাচ্ছি সবাই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ কারণ একটি বিষয় আপনাদের আমাদের জানার বেশি প্রয়োজন আজ এই ছেলেরা যে সুন্দরভাবে এত বিশাল প্যান্ডেল করেছেন লাইটিং এর ব্যবস্থা করেছে আমাদেরকে আপনাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন আমার দিকে মনোযোগ দেন বসার সুযোগ করে দিয়েছেন আসলে ছোট ছেলে এরা একদম ছোট ছেলে এদের মাধ্যমে এদের দ্বারা এইভাবে মাহফিল সাজানো সম্ভব নয় মাহফিল অনেক বড় ব্যাপার ঠিক কিনা যারা বড় ছেলে আছে এদের মাধ্যমে মাহফিল করাটা অনেক বড় ব্যাপার কিন্তু আজ এই ছোট্ট ছেলেরা যে মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন তো আমি আপনাদের খিদমতে বলতে চাই যদিও বা ছোট ছেলে কিন্তু আমার সরকার মুস্তাফা সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলকে কবুল করেছেন ছেলেদেরকে কবুল করেছেন এবং মদিনা শরীফ থেকে এই ছেলেদের মাধ্যমে এই খিদমত আঞ্জাম নিয়েছেন ঠিক কিনা না হলে আপনারা খেয়াল করেন এখানে মাহফিল এখানে দুইটা মাহফিল হতো প্রতি বছরে ঠিক কিনা অনরা ঠিক মাটি হন ঠিক কিনা এই মাহফিলে এই এই রাস্তা এই ময়দানে প্রতি বছরে দুইটি মাহফিল হতো তবে এখনো তারা কিন্তু মাহফিল আমাদের উপহার দিতে পারে নাই কিন্তু দোয়া করতেছে হয়তো সামনে দিবে এটা আমাদের দোয়া ঠিক কিনা তবে এই ছোট ছেলেরা আমাদের এবং আপনাদের সামনে এত সুন্দরভাবে লাইটিং এর মাধ্যমে প্যান্ডেলের মাধ্যমে মনোরম পরিবেশ স্টেজের মাধ্যমে আলেম ওলামাদের দাওয়াতের মাধ্যমে যেই মাহফিল উপহার দিয়েছেন আমি মনে করি এই মাহফিল ছেলেদের দ্বারা করা সম্ভব নয় তো আমার রাসূল মদিনার জমিন থেকে এদের মাধ্যমে আঞ্জাম নিয়েছেন এদের মাধ্যমে মাহফিল করার ব্যবস্থা করেছেন বিদায় আজ আমরা এই মাহফিল উপহার পেয়েছি ঠিক কিনা এজন্য আশিক বলেন মেহবুব কে महफिल को महबूब सजाती है आती है वही जिनको सरकार बुलाती है सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह। महबूब की महफिल को महबूब सजाती है। यही महफिल महफिल नय ठीक किना आवाज दिए बोलें ये महफिल कार मदीना वालार महफिल बोलें ना कार महफिल जोरे बोलें ना कार महफिल एक तो आवाज सुनते से कार महफिल महबूब की महफिल को यही नबीर मदीना वाला नबीर यही महफिल के अपनारा হয়তো এই ডেকোরেশন খামালে করেছেন সেলারা করেছেন নয় এই মাহফিল কো সাজিয়েছেন আমার মদিনাওয়ালা নবী বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা এসেছেন আর সামনে আসবেন কারা আসবেন आती है वही जिनको सरकार बुलाती है ওখানে তারাই আসবেন এই মাহফিলে তারাই বসবেন যাদেরকে আমার মদিনাওয়ালা মদিনার জমিন থেকে ডাক দিবেন তারাই এই মাহফিলে আসবেন ঠিক কি না। তাই আমি আপনাদের খিদমতে আরজ করব এবং মোবারকবাদ এবং শুকর আদায় করতেছি। আমি ওই ছেলেদের শুকর আদায় করতেছি এবং দোয়া করতেছি এই বছর সাহস করে আমার কাছে যখন পরামর্শ নেয় আমি তাদেরকে পরামর্শ দিলাম তোমরা একবার চেষ্টা করো ফাক্কা দোকান চত্বরে কি দেওয়ার জন্য মাহফিল দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ তারা মাহফিল দিয়েছে তা আমরা শুকর আদায় করতেছি আর দোয়া করতেছি প্রতি বছর যেন তারা এখানে কি হয় এই মাহফিলটা এখানে জারি থাকে ঠিক কি না আপনারা চান কি না। তো আমরা দোয়া করব আল্লাহ যেন প্রতি বছর তাদের মাধ্যমে খিদমত আঞ্জাম নেই কবুল করে সবাই বলুন আমিন। তো আমি এটা হুজুর গৌসে পাক শাইখ বাগদাদের কিছু শান বয়ান করার জন্য আমাকে অনুরোধ করেছে। আসলে গৌসুল আযম উনি এমন এক মহান আল্লাহর ওলি উনি এমন এক বিশাল আল্লাহর ওলি উনার শানের মতো শান বয়ান দেওয়ার মতো জবান আমার নাই উনার শানের বয়ান দেওয়ার মতো যোগ্যতা ক্যাপাসিটি কোয়ালিটি কোয়ান্টিটি যোগ্যতা কাবিলিয়ত আমার ভিতর নাই। তারপরেও আমি শাইখে বাগদাদ গৌসুল আযমের একটি কথা বলে আপনাদের সামনে বলবো যেহেতু হুজুর গৌসে পাকের নজরের প্রয়োজন আছে না নাই বলেন নজরের প্রয়োজন আছে না নাই। কারণ আমাদের আকীদা এবং বিশ্বাস আমাদের ঈমান আর আকীদা বিশ্বাস হলো আমার গৌসে পাক শাইখে বাগদাদের দৃষ্টিতে আজ আমাদের পাক্কা দোকান সত্তরে যে মাহফিল হচ্ছে এটাও আমাদের গৌসে পাকের নজরে আছে না নাই বলেন আছে না নাই একটু জোরে বলেন না আছে না নাই। আমার মামা বলেছেন নাজারতু ইলা मकामी فوقكم ماذا لعلي السلام نور تشمي أنبياء السلام بادشاہ আমার গৌসে পাক কসিদার মধ্যে বলতেছেন مقامكم العلا جمعا আল্লাহর যারা ওলি যারা আল্লাহর ওলি একটু খেয়াল করবেন যারা আল্লাহর ওলিদের মধ্যে নকিব নজিব আওতাত গৌস কুতুব আব্দাল আখিয়ার মুমিন সাধারণ যে সমস্ত আউলিয়ায়ে کرام যারা আছে সমস্ত আউলিয়ায়ে کرامের মকাম উলা জামান উলা অনেক উর্দে হ্যাঁ সিউবাল্লিক ডিগ্রি এটা ইসমে তাবদিল সিগা উলা অনেক উর্দে যার কোন উর্দে নাই অনেক উর্দে এটা আমার কথা নয় গৌসে পাকের কথা মকামুকুমুল উলা जमाओ ওয়ালাকিন जमाओ মানে একত্রে করেছেন অর্থাৎ যতগুলো আউলিয়ায়ে کرام আল্লাহর নূর জমিনের মধ্যে আছে আগে ছিল এখন আছে সব আল্লাহর ওলিদের মকাম অনেক ঊর্ধ্বে তবে ওয়ালাকিন কিন্তু মকামি আমি গৌসে পাকের মকাম হচ্ছে মকামি ফাওকাকুমুল ফাওকাকুম মাযা লাআলি সমস্ত আউলিয়ায়ে کرامের ঊর্ধ্বে হলো আমি গৌসে পাকের মকাম পৃথিবীর জমিনে যত আউলিয়া আছে সমস্ত আউলিয়ায়ে کرامের উপরে হচ্ছে আমি গৌসে পাকের মকাম তো এই মকামের নাম কি হুজুর গৌসে পাককে যেই মকাম সবার ঊর্ধ্বে বলতেছেন মাযা লাআলি এই মকাম আর কাউকে দেয়া হয় নাই আল্লাহ আমার গৌসুল আযমকে যেই মকাম দিয়েছেন এই মকাম মাযা লাআলি আর কোন আউলিয়াকে দেয় না আল্লাহ এরকম একটা মকাম আল্লাহ আমার গৌসুল আযমকে দিয়েছেন লাআলি বড় তাকিদ দ্বিতীয়ত শহীদ এই মকামের নাম কি আনা আমার গৌসুল পাক নিজে বলতেছেন আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি ওয়া কাতামি আলা মুকির রিজালি আসসালামে নূর জশন अंबिया अस्सलाम बादशाह আমার গৌসে পাক বলতেছেন আনাল হাসানী আমি গৌসে পাকের নসল হচ্ছে ও নারে তাকবীর আর জোরে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরত আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আবু তালেব সাহেব আমার গৌসে পাক বলতেছেন দেখেন আনাল হাসানী আমি গৌসে পাকের नसल হচ্ছে হাসানী নসল ওয়াল মাখদা আল্লাহ আমাকে যেই মকাম দান করেছেন এই মকাম আর কোন ওলিকে দান করেন নাই ওই মকামের নাম হচ্ছে মকামে মাখদা আল্লাহ আমার গৌসুল আযমকে যেই মকাম দিয়েছেন ওই মকামের নাম হচ্ছে মকামে মাখদা अच्छा मकामे मखदामानी मकामे मखदामानी मकामे मखदाई কি আমরা তো আসলে মকামে মখদা বলি জি আসলে মকামে মখদাইটা কি মকামে মখদা কি আমার গৌসে পাক বলেন আমি গৌসুল আযম যখন মকামে মখদায় আমি বসি মকামে মখদায় বসে যখন আমি উপর দিকে তাকাই আমার নজরের মধ্যে আল্লাহর আরশ পর্যন্ত আমার নজর চলে আসে আল্লাহর আরশ পর্যন্ত আমার দৃষ্টিতে চলে আসে আর যখন আমি নিচের দিকে তাকাই কোন দিকে নিচের দিকে তাকাই তো আমার বেলায়েতের দৃষ্টির মধ্যে জমিনের তাহত সারা পর্যন্ত আমার বেলায়েতের দৃষ্টির মধ্যে চলে আসে তো আমার গৌসে পাক আবার কি কথা বলতেছেন দেখেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামাআত খখরদালাত আলা হুকমি তিসালিয়া সালামে নূর চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহ দেখেন नजर तो इला बिलादिल्लाही जमान আমি যখন গৌসে পাকের নজর করি তখন আমার দৃষ্টিতে গোটা কায়নাত আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার গৌসে পাকের গৌসিয়তের নজরে চলে আসে কি রকম কাহার দালাতিন কাফেতা কাহার দালাতিন খারদাল মানে শস্যের দানা রাই রাইউদ দানা হ্যাঁ জেসা उदाहरण मिसाल কাহার দালাতিন হাতের মধ্যে একটা রায়ের দানা নিলে যাবে আগা গোড়া দেখা যায় গোটা কায়নাত আমার গৌসে পাকের গৌসিয়তের হাতের মধ্যে আমার গৌসে পাকের নজরের মধ্যে সবকিছু আছে না নাই বলেন আছে না নাই? তো আমার গৌসে পাকের নজরে যদি গোটা কায়নাত থাকে, এই মাহফিল কি কায়নাতের ভিতরে না বাইরে? এই মাহফিল কি কায়নাতের ভিতরে না বাইরে? ভিতরে যদি হয় তো আজ হাসানাইন করিমান সংঘের ছেলেরা যেই মাহফিল আমাদের উপহার দিয়েছেন, নিশ্চয় আমার গৌসে পাক এই ছেলেদেরকে দেখতেছেন কিনা। শুধু তাই নয়, আমরা আপনারা যেই বসেছেন, হুজুররা যেই বসেছেন, আমার দেশের বুজুর্গ আলেম উনি যেই সভাপতির আসনে বসেছেন, আমাদের সব প্রত্যেককে আমার গৌসুল আজম দেখে কিনা বলেন, দেখে কিনা? শুধু দেখে নয়, শুধু দেখে নয়, আমার গৌসুল আজম বলতেছে আমার গৌসে পাকের গৌসিয়তের দৃষ্টি যদি কোন মরার উপর, মুর্দা মরার উপর যদি গৌসে পাকের কি করে নজর পড়ে, সেই গৌসে পাকের দৃষ্টিতে দৃষ্টি ভরার কারণে মরা আর মরা থাকে না, এটা জিন্দা হয়ে যায়। কুদরাতিল মাওলা তাআলি, এটা মরা থেকে জিন্দা হয়ে উঠে যায়। খেয়াল করবেন, আমার গৌসে পাকের এমন পাওয়ার, আমার গৌসিয়তের এমন শান, আমার গৌসে পাকের এমন ক্ষমতা, যেই ক্ষমতা বলে আমার গৌসে পাক যদি কোনো মরাকে মরার দিকে থাকায়, মরার দিকে দৃষ্টি দেয়, বলতে হবে না তুমি জিন্দা হয়ে যাও, এটা বলার অপেক্ষা রাখবে না, নজর দেওয়ার সাথে সাথে সেই মুর্দা কি হয়ে যাবে। এটা আমার কথা না, গৌসে পাকের কথা। দাঁড়িয়ে যাবে, কমা মানে কি করা, দাঁড়িয়ে যাওয়া, লাখা মা বে কুদরতি তা লাআলি, তার মানে কি গৌসুল আজম দৃষ্টি, এটা আল্লাহর কুদরতের দৃষ্টি। গৌসুল আজমের নজর, এটা আল্লাহর কুদরতের নজর। হুজুর গৌসে পাক নজর করবেন, আর এটা নজর করতে দেরি, মরার উপর নজর করতে দেরি, জিন্দা হতে দেরি হবে না, জিন্দা হতে দেরি হবে না। ওনার নাম গৌসুল আজম, বলেন ওনার নাম, বলেন না ওনার নাম। আরে গৌসুল আজম নয়, আমার খাজে খাজগান বান্দাই নওয়াজ আতাই রাসূল হিন্দল ওলি খাজা গরিব নওয়াজ চাইলে উনি মরাকে জিন্দা করতে পারে কিনা বলেন, পারে কিনা? আমার খাজা গরিব নওয়াজের দরবারে একজন বৃদ্ধ মহিলা আসলেন আর বললেন, ও খাজা গরিব নওয়াজ, আমার ছেলে ছোট অবস্থায় আমার স্বামী মারা গেছে, আমি আর দ্বিতীয় বিবাহ নেই নাই, কারণ আমার ছেলের দিকে খেয়াল করে আমি আর দ্বিতীয় স্বামী নেই নাই, এই ছেলে আমার সম্পদ, এই খোদার জমিনে এই ছেলে ছাড়া আমার কোনো আর আত্মীয় স্বজন দুনিয়াতে আর কিছু নাই, কিন্তু হুজুর আপনার কাছে এসেছি, যখন আমি নতুন বিয়ে করেছি কয়েক বছর যাওয়ার পরে আমার যখন ছেলে যখন হয় না, তখন হুজুর আমি আপনার কাছে এসেছি, কিন্তু আপনি নজর করেছেন, দোয়া করেছেন, একটি ছেলের আমি মা হয়েছি, এই ছেলে বড় হতে না হতে ছেলের বাবা মারা যায়, ছেলের বাবা যখন মারা যায় তখন আমি আর চাইলে দ্বিতীয় স্বামী নিতে পারতাম, কিন্তু আমি দ্বিতীয় স্বামী নিই নাই, এই ছেলেকে মানুষ করেছি, আজ ওই বাদশা দেশের বাদশা ক্ষমতার জোরে বিনা দোষে আমার ছেলেকে ফাঁসি দিয়েছে, আমার ছেলে মারা গেছে। ও খাজা গরিব নওয়াজ, আমি তো আপনার আশিক, আমি তো আপনার পাগল, আমি তো আপনার দেওয়ানা, ও খাজা আপনার দরবারে কেউ খালি ফিরে যায় না, আমি বৃদ্ধ হলো আপনার মহব্বত আমার অন্তরে করে আছে ও খাজা গরিবে নওয়াজ আপনার কাছে এসেছি। খাজা গরিবে নওয়াজ বলে, কেন এসেছো? বলে, আমার ছেলে মারা গেছে। তো তোমার ছেলে মারা গেছে, দাফন করে ফেলো। বলে, না না ও খাজা, আমি যদি দাফন করতাম তাহলে আপনার কাছে আসতাম না। আপনার কাছে এসেছি, আপনি ছেলে দিতে পারেন, আবার মারা গো জিন্দা করতে পারেন, এই আকীদা বিশ্বাস আমার আছে। ও খাজা, আপনি দয়া করে মেহেরবানি করে আমার ছেলেকে আপনি জিন্দা দিবেন, জিন্দা করবেন। আমি মরা চাই না, আমি জিন্দা চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ বলে, এটা কি সম্ভব? আমি এটা বুঝি না। আল্লাহর ওলি আপনার কথা আপনার কাছে যারা আসে কেউ খালি ফিরে না। আপনি তো আপনার বন্ধু, আপনার কাছে অনেক বুজুর্গ, অনেক রাজা, অনেক মহারাজা, অনেক আরমান নিয়ে আপনার দরবারে এসে আসে। কিন্তু হুজুর, আমার কিছু নাই, একটি ছেলে আছে, এই ছেলে সারা দুনিয়ার মধ্যে আমার কিছু নাই। আপনার দরবারে এসেছি, আমার বিশ্বাস আপনি এই ছেলে মরা ছেলেকে আপনি জিন্দা করতে পারবেন। আমি আপনার কাছে এসেছি, আপনি যতক্ষণ আমার ছেলেকে জিন্দা করবেন না ততক্ষণ আপনার সামনে থেকে আমি উঠব না। তখন খাজা গরিবে নওয়াজ বলে, এই মেয়ে চলো, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? যদি তোমার ছেলে যদি নির্দোষ হয়, দেখেন যদি তোমার ছেলে যদি কে হয় নির্দোষ হয় তাহলে আমি বলতেছি ইনশাআল্লাহ তোমার ছেলে কি হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। খাজা গরিবে নওয়াজের হাতে একটা লাঠি ছিল। কি ছিল? লাঠি ছিল। আমার খাজা গরিবে নওয়াজ ওই বৃদ্ধ মহিলাকে নিয়ে যেখানে ফাঁসি দিয়েছেন সেখানে গেলেন। আর খাজা গরিবে নওয়াজ সবার কাছ থেকে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন এই ছেলে ফাঁসি হয়েছে, অসুবিধা নাই, কিন্তু ফাঁসি হওয়ার কারণ কি, কেন এই ছেলেকে ফাঁসি দেওয়া হয়েছে? কিন্তু আমার গরিবে নওয়াজ যাচ করতাল যাচে বাছাই করে দেখে এই ছেলের কোনো দোষ নাই, দোষ করেছে অন্যজন, কিন্তু বিনা দোষে এই ছেলেকে কি দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। তো আমার খাজা গরিবে নওয়াজ বলে, এই ছেলে বিনা দোষে যখন তোমাকে ফাঁসি দিয়েছো, আমি খাজা দেখতেছি তোমার এখনো অনেক হায়াত বাকি আছে, কিন্তু তুমি যখন বিনা দোষে তুমি ফাঁসি ছেড়েছো, আমি খাজা বলতেছি তুমি জিন্দা হয়ে যাও। এই কথা বলতে দেরি আমার খাজা গরিবে নওয়াজ বলার দেরি, উনি জিন্দা হতে দেরি করেনি। আমার খাজা গরিবে নওয়াজ যদি মরাকে জিন্দা করতে পারে তো আমার গৌসুল আজম পারে কিনা বলেন, গৌসুল আজম পারে কিনা? হযরত আল্লাহর ওলি হযরত শাহ মেহের আলী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার মেহেরাডি, ওনার মাজার মেহেরাডি, ভারতের জমিনে মেহেরাডি। হযরত শাহ মেহের আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি বড় মজুজুব আল্লাহর ওলি ছিলেন, বড় মজুজুব ছিলেন। তখন ওই রাষ্ট্রের মধ্যে এরা এমন হিন্দু, কট্টর হিন্দু, কোন মাথায় টুপি দেখলে গালে দাড়ি দেখলে তারা তাদেরকে পছন্দ করে না, সহ্য করে না, মারি ফেলার জন্য কি করে, হুমকি করে। কিন্তু হযরত শাহ মেহের আলী উনি আল্লাহর রাস্তায় হাঁটতেছেন, হাতে একটা তসবিহ আছে, জিকির করতেছেন, এদিকে হাঁটতেছে, কোথায় যাচ্ছে কই যাচ্ছে ওনার কোন ঠিক নাই, এভাবে লাপরোয়া লাপরোয়া হাঁটাচলা করতেছে। সামনে খ্রিস্টানরা আর্মি, খ্রিস্টানের আর্মি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে আর বলতেছে, হুজুর হুজুর আপকি হাত মে ইয়ে কিয়া হ্যায়? হুজুরের হাতে কি ছিল বলেন না, কি ছিল? জোরে বলেন না, কি ছিল? আওয়াজ দিয়ে বলেন, কি ছিল? তাসবিহ ছিল। ওই খ্রিস্টানরা, খ্রিস্টান আর্মিরা বলতেছে, হুজুর আপকি হাত মে ইয়ে কিয়া হ্যায়? তখন হযরত শাহ মেহের আলী এদিকে তাকালেন, দেখতেছেন আর্মিদের খাদের মধ্যে কি আছে, বন্দুক আছে, অস্ত্র আছে। তখন হযরত শাহ মেহের আলী বলতেছেন, বাবা তোমারে কাঁধে পে ইয়া কিয়া, তোমারে কাঁধে পে ইয়া কিয়া হ্যায়? তখন ওই আর্মিরা বলতেছেন, খ্রিস্টান আর্মিরা বলতেছেন, হুজুর ইয়ে মেরা হাতিয়ার হ্যায়, ये मेरा हथियार है, এটা আমার অস্ত্র, এটা আমাদের হাতিয়ার। তখন হযরত শাহ মেহের আলী বলে, এই বাবা শুনো, हमारे हाथ में जो तस्बीह है ये मेरा हथियार है, ये मेरा हथियार है, এটা আমার হাতিয়ার। তখন ওই খ্রিস্টান আর্মি আবার দুবারা প্রশ্ন করলেন, হুজুর ये हथियार किस काम पे आता है, ये हथियार দ্বারা কি করা হয়? তখন হুজুর আবার তাদেরকে উল্টা প্রশ্ন করলেন, বাবা তোমার কাঁধ মে जो हथियार है ना वो हथियार किस काम पे आता है? ख्याल रखবেন तुम्हारे কাঁধে जो हथियार है इतर হাতের মধ্যে কি আছে? खाना किया जाए बंदूक। तुम्हारे कंधे पे जो हथियार है ये किस काम पे आता है? तखन ওই খ্রিস্টান আর্মি আকাশের মধ্যে ফায়ার করলেন, কিন্তু আকাশে উড়ে যাচ্ছে একটা সিল, আকাশে উড়ে যাচ্ছে কি সিল, একটা ফায়ার করলেন আর ওই ফায়ারের গুলি সিল সিলে খেয়ে সিলটা সামনে এসে পড়লেন, মারা গেল। তখন ওই খ্রিস্টান বলতেন, হুজুর আপ দেখা মেরা হাতিয়ার কিস কাম পে আতা হ্যায়? হুজুর আমি বলো আপকে হাত মে যে হাতিয়ার হ্যায় উস হাতিয়ার কিস কাম পে আতা হ্যায়? হুজুর আপনার হাতের মধ্যে যে হাতিয়ার এই হাতিয়ার দ্বারা কি কাজ হয়? তখন হযরত শাহ মেহরারি বলে, বাবা একবার জরা দেখো, বাবা একবার জরা দেখো, বাবা একবার জরা দেখো, बाबा हम तो देखा तुम्हारा हथियार पे किस काम आता है, तुम जरा एक बार गौर से देखो, गौर से देखो हमारे हथियार से किस काम आता है। ख्रिस्टानेर आर्मीरा तुमरा देखो आमी देखेছি তোমার খাদের মধ্যে যে হাতিয়ার আছে ওই হাতিয়ারের কি কাজ, হাতিয়ার দিয়ে কি করা হয় আমি দেখেছি, এবার তুমি দেখো আমার হাতে যে হাতিয়ার আছে ওই হাতিয়ারের কি কাজ। এই কথা বলতে দেরি ওই তাসবিহ যখন মরাসিলের উপর লাগালেন, লাগাতে দেরি মরাসিল আর মরা নাই, জিন্দা হয়ে আকাশের মধ্যে উড়াল মারলেন। দেখেন जिंदा हुए आकाशर मध्य की उड़ाल मारलें। এই খ্রিস্টান এর আশ্চর্য হয়ে গেলেন, হায়রে বাবা এটা কি রকম হাতিয়ার, আমাদের সরকার আমাদেরকে তখন জিজ্ঞেস করলেন, হুজুর हम आपका हाथ में जो हथियार है ना वो किससे मिला, এই হাতিয়ার আপনি কোথায় পেয়েছেন? তখন হুজুর আবার প্রশ্ন করলেন, ও খ্রিস্টান আর্মি আপনার খাদের মধ্যে যে হাতিয়ার এই হাতিয়ার আপনাকে কে দিয়েছে, আপ কিসনে মিলা? বলে মেরে হুকুমত নে দিয়া, সরকার আমাকে হাতিয়ার দিয়েছেন। তখন আমার শাহ মেহের আলী বলে, এই শুনো মেরে হাত মে যে হাতিয়ার है ना ये हथियार सरकार गौসুল আজম से मिला, सरकार गौसुल आजम से मिला। তখন এই পুলিশ আর্মি বলতেছেন, পুলিশ আর্মি বলতেছেন, আমাদের সরকারের চাকরি করি, সরকার আমাদের যে হাতিয়ার দিয়েছে এই হাতিয়ার দ্বারা আমার চাকরি বয়সে মানুষ মারতে দেখেছি কিন্তু জিন্দা হতে দেখি নাই, আজ আমরা উপায়ন ভাবে বলে দিচ্ছি যে হাতিয়ার দ্বারা মারা যায় জিন্দা করা যায় না, ওই হাতিয়ার আমার আর দরকার নাই, আমার ওই হাতিয়ার দরকার যে হাতিয়ার দ্বারা মরাকে জিন্দা করা যায়। তখন হুজুর বললেন, হুজুর तो आप गुसल कर लो, तारा सबाई गुसल कर लें, तखन पढ़ लें, बाबा पढ़ लो, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि। देखें আল্লাহর ওলিরা চাইলে মরাকে জিন্দা করতে পারে কিনা, বলেন পারে কিনা, আওয়াজ দিয়ে বলেন পারে কিনা? কিন্তু এখানে একটা বিষয়, আল্লাহর ওলিরা কিন্তু মরাকে কি করতে পারে, জিন্দা করতে, এটা কোনো সাধারণ ব্যাপার না, এটা সাধারণ ব্যাপার, কিন্তু বড় ব্যাপার হচ্ছে মানুষের কলব, এমন কতগুলো মানুষ আছে যাদের কলব মরা, এমন কতগুলো মানুষ আছে যাদের কলব কি মরা, মরা কলবকে জিন্দা করা এটা আসল কারণ, ঠিক কি না? মরা মানুষকে জিন্দা করা এটা আল্লাহর ওলিদের ফারে, এটা আল্লাহর ওলির শান, আল্লাহ আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছেন, কারণ ওয়াইন সালানি লা উতিয়ান্নাহু। আল্লাহর ওলিরা যখন বলে আল্লাহ এই মরা মানুষকে আমি জিন্দা চাই, আল্লাহ বলবেন তুমি যখন জিন্দা চেয়েছো আমি জিন্দা করে দিলাম, আর তুমি যা চাইবে আমি সেটা তা দিব। কিন্তু বড় ব্যাপার হচ্ছে মরা মানুষকে জিন্দা করে এটা আসল কারামত নয়। আসল কারামত হচ্ছে মরা কলব তাদের মুর্দা কলবকে জিন্দা করা, এটা আসল কারামত। ঠিক কি না? কারণ আজকে মানুষের কলব মরে গেছে বিদায় ছেলে মাকে মানে না, ছেলে বাবাকে মানে না। ঠিক কি না? মানুষ নামাজ পড়ে না, রোজা রোজার মাসে রোজা রাখে না। কেন? আমরা তো জানি রোজা রাখলে সওয়াব, মাকে মাকে সম্মান করলে কি ফজিলত, একবার কবুল হাজত সওয়াব, এগুলো সব বুঝি, এগুলো সব মানি। মানার পরেও মানুষ কেন সম্মান করে না, কেন ইজ্জত করে না, রোজা কেন রাখে না, নামাজ কেন পড়ে না? কারণ দেখা যায় মসজিদে যখন আজান হয় তখন এই দোকানের মধ্যে মানুষরা বসে, এলাকার ছেলেরা বসে গল্প গুজব করে, কথাবার্তা বলে, আড্ডা দেয়, নামাজের দাঁত ধরে না, রোজার সময় রোজা রাখে না। আরে হিন্দু হোটেল মুসলমান ভাইয়েরা হোটেল খালু ফর্দা দিয়ে বলে এটা হিন্দু হোটেল, আসলে হিন্দু নয়, যারা যাচ্ছে সব মুসলমান। ঠিক কিনা? এরা রোজার সময় এগুলো কেন করে? কারণ তাদের কলব মরে গেছে। ঠিক কিনা? তাদের কলব মরে যাওয়ার কারণে তারা রোজাকে রোজার সম্মান করে না, এই নামাজকে নামাজের পাত্তা দেয় না, মা বাবার সম্মান তাদের ঘরে নাই, স্বামী জানে না স্ত্রী কি, স্ত্রী জানে না স্বামীর কি সম্মান করতে হবে। এগুলো কেন হচ্ছে? ঘরে ঘরে ঝগড়া কেন, এত বিবাদ কেন, একজনের হক অন্যজনে খাচ্ছে কেন, একজনের জায়গায় আরেকজনের হক কেন করতেছে, এগুলো কেন হয়? সমাজের মধ্যে এত বাধা কেন, এত মারামারি কেন, এত ফসাদ কেন? কারণ হচ্ছে আজ মানুষের কলব মরে গেছে, মানুষের কলব মরে গেছে, যার কারণে আজ মানুষের কাছে দিন ধর্মের কোনো জ্ঞান নাই, দিন ধর্মের প্রতি কোনো খেয়াল নাই। আজ এখন দেখেন শুধু গালে দাড়ি লাগলে হবে না, মাথায় টুপি দিলে হবে না, ফরনে পাঞ্জাবি হললে হবে না, আকীদা হতে হবে সুন্নি আকীদা, আসল আকীদা। ঠিক কি না? কিন্তু আজ মানুষকে পাঞ্জাবি বেশে, ইসলামী বেশ নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষ পথভ্রষ্ট হচ্ছে। ঠিক কি না? এরা কেন পথভ্রষ্ট করতেছেন, বিপদ কেন গামী হচ্ছে, মিসগাইড কেন করতেছেন? কারণ এদের কলব হয়ে গেছে, মারা মরে গেছে। এদের কলবকে, মরা কলবকে জিন্দা করার ক্ষমতা যারা আছে উনি হচ্ছেন আল্লাহ, সঠিক আল্লাহর ওলি। ঠিক কি না? যেমন হুজুর গৌসুল আজম সাইন্সে বাগদাদ লেখাপড়া করার জন্য শিক্ষার উদ্দেশ্যে যাচ্ছে, বাগদাদে চলে আসতেছে, প্রতিমধ্যে ডাকাতের সম্মুখীন হলো, ডাকাত হামলা হলো, ডাকাত আক্রমণ করলো, সবাই কাফেলার মাল লুটন করতেছেন, আর ছোট ছেলে রেখে ডাকাতরা ওনাকে চেক করতেছে না, বলতেছেন বাবা তোমার কাছে কিছু আছে? তখন আমার গৌস পাক, উনি ছোট্ট ছেলে আব্দুল কাদের, বলে আমার মা আমাকে 40টি দিনার আমার আস্তিনের মধ্যে ছিলেই করে দিয়েছে, আমার কাছে 40টা দিনার আছে। ডাকাতরা আশ্চর্য হয়ে গেলেন, দেখেন ডাকাতরা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এই ছোট ছেলে। সবাই কিন্তু নিজেকে নিজে বাঁচার জন্য কার কি আছে বলে আমার কিছু নাই, কার কি আছে আমার কিছু নাই, আমাদেরকে খেড়ে নিতে হচ্ছে, আর এই ছেলে নিজে বলতেছে আমার কাছে 40টা কি আছে, দিরহাম আছে। কি ব্যাপার? তিন চারজন ডাকাত আমার আব্দুল কাদেরকে ধরে নিয়ে ডাকাতের যিনি সর্দার তার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলে, ও ভাই এটা ছোট ছেলে, এর কাছে নাকি 40টি দিরহাম আছে, 40 দিরহাম। তখন তারা যখন এদিক ওদিক হাত দিয়ে দেখলো তারা খুঁজে পাচ্ছে না, তখন তারা বললেন বাবা তুমি বের করে দাও। তখন উনি দেখালেন আমার মা আমাকে এখানে আস্তিনের মধ্যে সিলাই করে দিয়েছেন 40 দিরহাম। তখন ছেলে বলে, ওরা ডাকাতরা বলে বাবা তোমার কি ভয় নাই, আমাদের সামনে এত অস্ত্র, আমাকে দেখলে মানুষ আমাদের দেখলে পালিয়ে যায়, অন্য পথে চলে যায়, কিন্তু তুমি একটা ছোট ছেলে, তুমি ভয় তোমার অন্তরে ভয় নাই, তুমি তো চাইলে মিথ্যা বলতে পারতে। তখন গৌসে পাক বলে, ও ডাকাতের দল, আমি তো উম্মুল খায়ের, আমার মার নাম উম্মুল খায়ের মা ফাতেমা সানি, আমার মা উম্মুল খায়ের মা ফাতেমা সানি, আমার মা যখন আমার এই আস্তিনের মধ্যে 40 দিরহাম সিলাই করার সময় বলেছে বাবা আমি তোমাকে বাগদাদে পাঠাচ্ছি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য, কিন্তু বাবা একটা আমার অনুরোধ, সেটা কি, জীবনে কোনোদিন কশিন কালিও তুমি কোনোদিন মিথ্যা বলিও না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। आरो जोरे बोलें ना सुबहानाल्लाह। जीवने कोनोदिन मिथ्या बोलें ना, जीवने कोनोदिन मिथ्या बोलियो ना बोले, कारण আল কিযবু ইখলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে, আল কিযবু ইনজি, আর সত্যি মানুষকে মুক্তি দেয়, ঠিক কি না? আসসিদকু ইনজি, সত্য সত্যবাদিতা মানুষকে কি দেয়? মুক্তি দেয়। আর মিথ্যাবাদিতা মানুষকে কি করে? ধ্বংস করে। তাই আমার মা শিক্ষা, আমি জীবনে কি করব না, মিথ্যা বলবো না। এইজন্য আমি মিথ্যা বলি নাই, তখন টাকাতে দিনের মধ্যে কম্পন সৃষ্টি হলো, পালপিটিশন শুরু হলো। ডাকাতরা বললেন, আল্লাহ আমাদের এত বয়স হয়েছে, আমরা জীবনে অনেক ডাকাতি করেছি, অনেক চুরি করেছি, কিন্তু এই ছোট ছেলেকে থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। এই ছোট ছেলে আজ চাইলে মিথ্যা বলতে পারতো, কারণ আমাদের দেখলে মানুষ পালিয়ে যায়, বইয়ে তত্তর করে কাঁপে, কিন্তু এই ছেলেকে, এই ছেলের থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। মিথ্যা মিথ্যা বলে নাই, সত্য বলেছে, এর থেকে বুঝতে হবে। তখন এরা বলে, ও আব্দুল কাদের, তুমি যে সত্য বলেছো, তোমাকে দেখলেই আমাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, তোমার ভিতর কি আছে? বলে, আমার ভিতর কিছু নাই, কিন্তু আমি জানি আল্লাহ আমাকে আল্লাহর ওলি বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি জানি আল্লাহ আমাকে ওলি বানিয়ে পাঠিয়েছেন। তখন ডাকাতরা বলে, ও আমরা ডাকাতি ভাই, আমরা অনেক দিন ডাকাতি করেছি, আর ডাকাতি করব না, আমরা এই আব্দুল কাদের হাতে হাত দিয়ে আমরা ডাকাতি ছেড়ে দিব। তখন আব্দুল কাদের জিলানী তাদেরকে কলমা পড়ালেন, তাদেরকে বায়াত গ্রহণ করালেন। বায়াত করার পর কিতাবের মধ্যে আছে এক একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে। এখন দেখেন, এরা তো ডাকাত ছিল, এরা ওলি কিভাবে হলো? কারণ আমার গাউসুল আযম শাইখ সাহেব বাগদাদ, ওনার যখন বেলায়েতের নজর কলবের মধ্যে পড়ে, তখন ওই কলব মরা কলব ছিল, সেজন্য ডাকাতি করেছে। গাউসে পাকের নজর যখন কলবে পড়েছে, সেই মরা কলব আর কলব নাই, এটা জিন্দা কলব হয়ে গেছে, ঠিক কি না? এভাবে আজ এই ছেলেরা আজকের এই হুজুর চলে আসবে, আমি একটু জিকির করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার মরনে নিদান কালে আসিবেন নবীজি, আমার শিয়রে দিবেন গো দেখা, দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনা জড়িয়া পড়ে, পড়েছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনা জড়িয়া পড়ে, করিব সালাম খতম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, একদিন আমার গাউসে পাক শাইখে বাগদাদের কাছে 13 জন খ্রিস্টান আসলেন। কয়জন খ্রিস্টান? 13 জন খ্রিস্টান আসলেন। আর 13 জন খ্রিস্টান এসে আমার গাউসে পাকের সামনে হযরত ঈসা পয়গম্বরের শানের বয়ান দিচ্ছেন, আর বলতেছেন, আমাদের নবী ঈসা পয়গম্বর মরাকে জিন্দা করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কুষ্ঠ রোগীকে যদি হাত বুলায়া দেয়, এই কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। যাদের চোখে অন্ধ দেখে না, তাদের চোখের মধ্যে হাত যখন বুলিয়ে দেয়, তাদের চোখের দৃষ্টি ফিরে আসে। তাই বলতেছি, ও আব্দুল কাদের, আমাদের নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা অনেক বেশি। তখন আমার আব্দুল কাদের বলেন, ও ঈসাই ও খ্রিস্টানরা শোনো শোনো, তোমাদের নবী ঈসা পয়গম্বর, নবীকে ইজ্জত করা, নবীকে সম্মান করা এটা এটা ঈমান। কিন্তু একটা কথা খেয়াল রাখবে, তোমাদের নবী ঈসা পয়গম্বর মানুষকে যেভাবে জিন্দা করতে পারে, মরা মানুষকে যেভাবে জিন্দা করতে পারে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনিও মরা মানুষকে জিন্দা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজমের দরবারে ১৩ জন খ্রিস্টান এসে বললেন, ও আব্দুল কাদের, সংক্ষেপ কথা, আমাদের নবী তোমাদের নবীর চাইতে বড়, কিভাবে? আমাদের নবী তো মরা জিন্দা করতে পারে, কুষ্ঠরোগীকে ভালো করতে পারে, অন্ধদেরকে আলো দিতে পারে। আমার গৌসবাক আব্দুল কাদের জিলানী বলে, ও খ্রিস্টানিরা ও ঈসাইরা, ঠিক আছে নবীকে সম্মান করা এটা ঈমান, নবীকে অস্বীকার করলে ঈমান চলে যাবে, আমি মানি, কিন্তু একটা কথা খেয়াল রাখবে, তোমাদের নবী যেভাবে মরাকে জিন্দা করার ক্ষমতা তোমাদের নবীর আছে, এটা তো নবীর একটা মুজিজা, কিন্তু আল্লাহ তো আমাদের নবীকে এমন মুজিজা দিয়েছেন, আমার নবীর মুজিজা হচ্ছে আগাগোড়া আপাদমস্তক মুজিজা। আর আমাদের নবীও মরাকে জিন্দা করেছে, আমাদের নবীও মরাকে জিন্দা করেছে, হাদিসের তাবির এনেছেন। হাদিস কি? হযরতে আব্দুল্লাহ ইবনে জাবেরের দুই ছেলেকে আমার রাসূল কি করেছেন, মরা ছেলে আল্লাহর রাসূলকে মেহমানের জন্য হযরত জাবের ছাগল জবাই করতেছে, আর বড় ছেলে যেভাবে ছাগল জবাই করতেছে অনুরূপভাবে ছোট ছেলেকে এইভাবে জবাই করলেন। ছোট ছেলে মারা গেল, মা যখন দেখলেন, এই তুই কি করেছো, কি করেছিস বলে যখন মা ডাক দিল, মার ভয়ে ঘরের ছাদ উঠতেছে, ছাদ থেকে ভরে বড় ছেলে কি করলো, মারা গেছে। দুই ছেলেকে ঘরের ভিতর রেখে দিয়ে গায়ের উপর চাদর জাবিয়ে দিয়ে হযরত জাবেরের বিবি ছেলের জন্য কান্না করে নাই, ছেলের মহব্বত দেখায় নাই, কারণ ঘরের মধ্যে তো নবী মেহমান হয়ে আসবে। এটা কোন নবী? যেই নবী ইশারা করলে আসমানের চন্দ্র দুটুকরা হয়ে যায়, যেই নবী ইশারা করলে ডুবে সূর্য উদিত হয়, যেই নবী মেহমান মেরাজের মেহমান, যেই নবী আরশে চলে গেছেন, আল্লাহ আরশে নিয়ে গেছেন, ওই নবী আমার ঘরে মেহমান হবে। যদি আমি ছেলের মহব্বতের দিক দিয়ে চেয়ে যদি নবীর ইজ্জতের যদি একটু সম্মানের হানি হয়, কাল আদালত, আল্লাহর আদালত আমি আসামি হয়ে যাব। তাই ব্রুককে করে নাই, নবীর মেহমানদারি করেছে। ১৬০০ মানুষ, ১৪০০ সাহাবা খানা খেয়েছেন। খাওয়ার পর আল্লাহর রাসূল খানা খেতে যখন টেবিলে বসলেন, আর জাবেরকে বললেন, জাবের আমি তো জানি তোমার ঘরের মধ্যে দুইজন নান্না বাচ্চা শিশু আছে, ওই ছেলেকে নিয়ে আসো। জাবের ঘরের ভিতর গিয়ে বিবিকে বললেন, ও বিবি গো আমার ছেলে দয় কোথায়? বলে তোমার ছেলে ঘুমাচ্ছে। রাসূলের কাছে জাবের এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেরা ঘুমাচ্ছে। আমার নবী বলে, আমি ঘরের মেহমান, তোমাদের সাথে একসাথে নিয়ে বসে খাবো, তোমার ছেলেকে ডাকো, ঘুম থেকে ডাকো, আমি বসবো, অপেক্ষা করব। তখন জাবের বিবিকে গিয়ে বলে, ও বিবি আল্লাহর রাসূল অপেক্ষা করবে, একটু ঘুম থেকে তুলে দাও। তখন বিবির অন্তর ফেটে গেল, কলিজা ফেটে গিয়ে দুই শিকর পানি ছেড়ে দিল। বলে, ও স্বামী রে আমি তোমাকে বলি নাই, তুমি যখন ছাগল জবাই করেছো ওই ঘটনা দেখে বড় ছেলে ছোট ছেলেকে জবাই করেছে, ওই ছোট ছেলে মারা ইন্তেকাল করেছেন, আর আমি যখন ভয় লাগাইছি বড় ছেলে ঘর ছাদে উঠতে, ছাদ থেকে ভরে বললো কি মারা গেছে। এখন আমি নবীর সম্মানের হানি হয়ে বিদায় আমি ছেলেকে ওভাবে ঘরের মধ্যে রেখে দিয়েছি। তখন এই কথা জাবের রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুই ছেলে তো দুনিয়াতে আর নাই, দুনিয়াতে ইন্তেকাল হয়ে গেছে। এতক্ষণ বলো নাই কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের চাইতে আপনার মহব্বত আমি জাবেরের কাছে কোটি কোটি গুণ বেশি। ইয়া রাসূলুল্লাহ আমার কোটি ছেলে চলে গেল, আমার কিছু যায় আসবে না, আপনি নবীর মহব্বত আমার কাছে কোটি দাম বেশি। আমার নবী বলেন, জাবের তোমার ঘরে খানা খাবো আর তোমার ঘরের ছেলে মরা হবে আমি নবীর শানের খেলাফ বেজ্জতি হবে। আমি নবী বলতেছি তোমার ছেলেকে ডাকতেছি বলো, তোমার ছেলেকে আমি ডাকতেছি বলো। তখন জাবের তো এই কথা বলে নাই, হুজুর মরা মানুষকে ডাকলে আসবে না, এই কথা জাবের বলে নাই। জাবের যখন আমার রাসূল তখন জাবেরকে বলেছে, ও জাবের তুমি তোমার ছেলেকে আমি ডাকতেছি বলো। জাবের গিয়ে বললেন, ও আমার ছেলেরা তোমরা উঠো, তোমাদেরকে আমার কামলিওয়ালা নবী ডাকতেছে। এই কথা বলতে দেরি জাবেরের দুই ছেলে আল্লাহু আকবার বলে জিন্দা হয়ে গেছে। দেখেন তো আব্দুল কাদের জিলানী বলতেছেন, ও খ্রিস্টানরা শুধু তোমার নবী মরা জিন্দা করেছে তাই নয়, আমার নবীও তো মরা জিন্দা করেছে। শুধু তাই নয়, আরে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি চাইলে মরাকে জিন্দা করতে পারি, আবার জিন্দাকে মারতেও পারি। মরাকে কি করতে পারি? জিন্দা করতে পারি, আবার জিন্দাকে কি করতে পারি? মারতে পারি। কিভাবে কিভাবে বলার পরে ১৩ জন খ্রিস্টানকে বলছেন, এই তোমরা মরে যাও। কৌশবাকের জবানে বাইরে হতে দেরি সাথে সাথে ১৩ জন খ্রিস্টান কি হয়ে গেল, মরে গেল। কিছুক্ষণ পরে আবার বলতেছে, এই মরা আবার জিন্দা হয়ে যাও, আমার হুকুমে তোমরা জিন্দা হয়ে যাও। এ কথা বলতে দেরি ১৩ জন খ্রিস্টান আবার কি হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। তখন তারা বলতেছেন, আপনি তো আসল খোদা। নাউজুবিল্লাহ, এই খোদা নাউজুবিল্লাহ বলো, এটা খোদা নয়, আল্লাহর কুদরতি পাওয়ার আমাদেরকে দিয়েছেন, আর আমাদের থেকে যেটা বের হয় সেটা বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা খোদার কিছু নয়, আমরা আল্লাহর বান্দা। এই কথা বলার পর তখন ওই খ্রিস্টানরা, দেখেন খ্রিস্টানের মনের কলব কি ছিল? মরা ছিল। আমার কৌশবাক যখন ভ্যালাইটে দৃষ্টি দিয়েছেন, মরা কলব জিন্দা হয়ে গেছে, এরা ঈমান গ্রহণ করছেন। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন মরা কলবকে জিন্দা করার ক্ষমতা আল্লাহ আমার কৌশবাককে দিয়েছেন। এই কৌশবাকের মাহফিল ছেলেরা করেছেন, আল্লাহ তাদের ইলমে আমলে তাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। সবাই বলুন আমিন। এবং এই বছর যখন প্রথম এই ফাক্কাতুল ৭০ মাহফিল হয়েছে, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব এই মাহফিলে ফাক্কাতুল ৭০ যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আপনাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।